বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো চিলি পনির। এই রেসিপিটা দেখো তাহলে কিভাবে করছি। চলো তাহলে ভিডিও শুরুতে যাওয়া যাক। একটা পাত্রে আমি একটু ডিম ফাটিয়ে বেসন নিয়ে নিলাম। বেসনটা আবার মাখিয়ে নেব, আর এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। পনির নিয়েছি আমি 100 গ্রাম মতো, আর পনিরটা চৌকো করে কেটে নিয়েছি। এখানে হলুদ অ্যাড করলাম, এরপর এটা মাখিয়ে নেব বেসনটা খুব ভালো করে। খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে। দেখো বন্ধুরা, আমার মোটামুটি ম্যারিনেট করা হয়ে গেছে। এর মধ্যে আবার আবারও একটু সস অ্যাড করছি। সসটা দিয়ে সসটাও খুব ভালো করে ম্যারিনেট করে নেব। সসটা দিতেই হবে, কারণ সসটা দিলে টেস্টটা খুব ভালো আসবে। এরপর পনিরগুলো দিয়ে দিলাম, আর পনিরের একটা কোট তৈরি করে নেব। এমনি পনিরটাতেও হবে, কিন্তু কোট তৈরি করে করলে ওই টেস্টটা আরও খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। এবারে কড়াইটা গরম হতে দিয়ে একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি পনিরটা ভেজে নেব, তাই তেলটা গরম হয়ে গেছে। পনিরগুলো আমি ছেড়ে দেব, সব পনিরগুলো এইভাবে ছেড়ে দেব। ম্যারিনেট করে রাখা যে পনিরগুলো, ওগুলো এখন আমি ভেজে নেব, আর এগুলোর একটা খুব সুন্দর কোট তৈরি হবে। আপনারা অবশ্যই বাড়িতে এটা করবেন। আমি সবগুলোই দিয়ে দিলাম যতগুলো ছিল। পনিরটা খুব ভালোভাবে এখন আমি ভেজে নেব, এর একটা কোট তৈরি করবো ভেজে। আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। বন্ধুরা দেখো, মোটামুটি এক পিঠটা ভাজা হয়ে গেছে। একটা পিঠ পাল্টে নিচ্ছি, খুব সুন্দর কালো পাল্টে খয়েরি টাইপের হয়ে গেছে। অপর পিঠটা এইভাবে ভেজে নেব, দিয়ে এর একটা কোট তৈরি করে নিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন, এটা কীভাবে বানাচ্ছি অবশ্যই দেখতে পাবেন। ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটা আছে, এগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। সামান্য একটু পরিমাণে লবণ ইউজ করছি। এবারে পেঁয়াজটা ক্যাপসিকামটা মোটামুটি খুব ভালো করে ভাজবো। তবে ওর সাথে কিছু পরিমাণে আমি আদা কুচি ইউজ করছি। আদাটা কুচি করে রেখেছি, এটা দিয়ে দেবো। এই সবজিটা খুব ভালো করে ভেজে নেবো বন্ধুরা। এরপর এর সাথে আমি একটু অল্প পরিমাণে হলুদ অ্যাড করবো। হলুদ দিয়ে এটাকে আবারও ভালো করে ভেজে নেবো বন্ধুরা। এগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প পরিমাণে টমেটো সস ইউজ করছি। বন্ধুরা এর মধ্যে আমি অল্প পরিমাণে জল অ্যাড করছি, খুব অল্প পরিমাণে অ্যাড করলাম। এরপর এটাকে আবারও ফুটতে দেবো কিছুক্ষণ। জুসটা দেখো খুব সুন্দর ফুটে উঠেছে। এর মধ্যে আমি ওই পনিরগুলো দিয়ে দেবো, এটা আবার মাখিয়ে নেবো, খুব সুন্দর করে ফুটতে দেবো পনিরটা। এর সাথে আবারও কিছুক্ষণ ফুটবে পনিরটা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর রুটির সাথে, পরোটার সাথে, যে কোনো জিনিসের সাথে খেতে খুব টেস্টি হবে। আর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর পারলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুরা দেখো, আমার হওয়ার মুহূর্তে আমি তার আগে অল্প পরিমাণে আবারও একটু সস অ্যাড করে দিচ্ছি। সসটা যত থাকবে মোটামুটি টেস্টটা তত ভালো হবে। তো সসটা দেওয়া হয়ে গেল আমার, আর এরপর আমার এটা রেডি হয়ে গেল রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য। খুব সুন্দর টেস্টি,
অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি ভিডিওটা এখানে শেষ করলাম, এবার এটা আমি নামিয়ে নেবো।